ফেব্রুয়ারির শেষে হঠাৎ করেই রমজানের প্রথম দশ দিন প্রাথমিক আর ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু রাখার নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবকদের রিটের প্রেক্ষিতে রমজানে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত স্থগিত করা হলেও নাছোড়বান্দা শিক্ষা মন্ত্রণালয় রমজানের আগের দিন আপিল করে। এ অবস্থায় মার্চ মাসের ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত দশ দিন অর্থাৎ ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত আছে শুক্র, শনিবার ও জাতীয় শিশু দিবস সহ তিন দিন ছুটি। স্কুল খোলা রাখলেও মাত্র ৭ দিন ক্লাস করতে পারবে প্রাথমিকের শিক্ষার্থীরা। আর শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত ১৫ দিনের মধ্যে অর্থাৎ ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের শুক্র ও শনিবার আর জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস সহ ৬ দিনেই ছুটি। মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখলেও ক্লাস হবে মাত্র ৯ দিন। অভিভাবকরা বলছেন প্রাথমিকে মাত্র ৭ দিন আর মাধ্যমিকে মাত্র ৯ দিন ক্লাস চালু রাখতে দুই মন্ত্রণালয়ের দৌড়ঝাঁপ বাড়াবাড়ি। রোজারে মাত্র ১০ দিনে আমাদের বাচ্চারা যে মহাশিক্ষিত হয়ে যাবে এটা তো আমি কখনোই বিশ্বাস করি না। যে পড়া আছে তারা ধারাবাহিকভাবে তো পড়ে যাবে, এটা তো এমন ভাবে এমন কিছু হবে না যে বন্ধ থাকলে ওরা শিক্ষিত হবে না আগামীতে, এটা অতি বাড়াবাড়ি আমি মনে করি। শিক্ষাপঞ্জী বিশেষজ্ঞরা বলছেন রমজানে ক্লাস হলেও সংক্ষিপ্ত সময়ের কারণে তা খুব একটা ফলপ্রসূ হয় না। আর সারা বছর পাঠ্যক্রম ভালো করে গোছানো থাকলে রোজার সময় স্কুল খোলা রাখার বাধ্যবাধকতার জটিলতায় পড়তে হয় না। অন্যান্য সময় দেখা যায় আমরা রিল্যাক্সমেন্ট থাকতেছি, এই রোজাতে আসলে আমি চাপাচাপি করতেছি ক্লাস নেওয়ার জন্য। আমাদের স্কুল যে অ্যানুয়াল যে ছুটি তালিকা আছে এটাকে আবার রিটিং করা দরকার। আর ক্লাস শেষ হওয়ার সময়েই শেষ হয় অফিস আদালত, ফলে যানজটে নাকাল হতে হয় সব শ্রেণী পেশার মানুষকেই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।